নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অঙ্কে কীভাবে সহজে তোমরা মাধ্যমিক পরীক্ষায় নব্বইয়ের উপর নম্বর পাবে তো কিছু অঙ্ক তোমাদেরকে তার জন্য প্র্যাকটিস করতে হবে সেটা তো বলাই বাহুল্য আর সেই অঙ্কগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনায়াসেই তোমরা অঙ্কে নব্বই পেতে পারবে তো কি কি অঙ্ক তোমরা করবে এবং কিভাবে তোমরা নম নব্বইয়ের ওপর নম্বর পাবে মাধ্যমিকে তো তারই কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুধু ট্রিক্স নয় কিভাবে পারবে তোমরা নব্বইয়ের ওপরে সেটা একদম লাইভ তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকো দেখো তোমাদের খুব সামনেই পরীক্ষা তার আগে তোমাদেরকে এই ধরনের একটা ট্রিক শেয়ার করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের কাছে এখন প্রতিটা মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেখান থেকে কয়েকটা মিনিট বের করে দেখো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো তোমরা এই যে এমসি কিউ পার্ট রয়েছে প্রথমেই তোমাদের কোশ্চিনে তো এমসিকিউ থাকে প্রথমে এমসিকিউ থাকে তারপর শূন্যস্থান পূরণ থাকে তারপর সত্য মিথ্যা থাকে এই যে তিনটে পার্ট থাকে এই তিনটে পার্ট থেকে কত নাম্বার থাকে না ছ নাম্বার পাঁচ আর পাঁচ মানে হচ্ছে এগারোর পাঁচে ষোলো নাম্বার থাকে এই এমসি কিউ ছটা থাকে ছটাই করতে হবে শূন্যস্থান পূরণ ছটা থাকে পাঁচটা করতে হবে সত্য মিথ্যা ছটা থেকে পাঁচটা করতে হবে তো এই কোশ্চেনগুলো তোমরা কিভাবে একদম কিছু কোশ্চেন করলেই কমন পাবে এর একমাত্র উপায় হচ্ছে টেস্ট পেপার ঠিক আছে তোমরা টেস্ট পেপারের কিছু পেজ পাঁচ থেকে ছটা কিংবা কেউ যদি আরও একটু শিওর হতে যাও। দশটা পেজ পেজের যদি এই এমসি কিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যাগুলো করতে পারো আমি কিন্তু শিওর তোমরা এখান থেকে ফুল মার্কস নাম্বার পাবে তো তোমরা কিভাবে পাবে সেটা তো বুঝে গেলে তার মানে এখান থেকে তোমরা পেয়ে গেলে ছয় পাঁচ এগারো এগারোর পাঁচে ষোলো নাম্বার তোমরা কিন্তু পেয়ে গেলে ঠিক আছে এটা কিন্তু খুব সহজে তোমরা পেয়ে গেলে এরপর যাবো তোমাদের দু নাম্বারের কোয়েশ্চেন তো এখানে তোমাদের থাকে বারোটা কোয়েশ্চেন দশটা করতে হবে কুড়ি নাম্বার থাকে একইভাবে তোমরা পাঁচ থেকে ছটা টেস্ট পেপারের পেজ যদি ভালো করে প্র্যাকটিস করো দেখবে তোমরা এই অঙ্কগুলোও কিন্তু কমন পাচ্ছো সেই সাথে সাথে আরও একটা বলবো তোমরা মাধ্যমিকের যে তোমাদের অঙ্কের যাবতীয় যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো একটু মুখস্ত করবে ফর্মুলা দিয়েই কিন্তু অনেক অঙ্ক তোমরা ত্রিকোণামিতি বলো তোমরা পরিমিতি বলো এখান থেকে কিন্তু অনেক অঙ্ক পেয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র ফর্মুলা বেসিক ফর্মুলাগুলো যদি মনে রাখো তবু আমি তোমাদের জন্য এখান থেকে আমি ভাবছি তোমরা দশটা হয়তো পারবে না আটটা পারবে ঠিক আছে আট দুগুণে এখান থেকেও তোমরা ষোলো পেলে মানে মোট এখন পর্যন্ত চার নাম্বার আমি বাদ দিলাম ঠিক আছে মাইনাস ফোর করে রাখলাম তো এবার আসি পাটিগণিত এটা একটা তোমাদের মাস্ক তোলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দুটি প্রশ্ন থাকে পাঁচ নাম্বারের একটা করতে হবে পাঁচ এর জন্য আমি বলবো তোমাদেরকে সব চ্যাপ্টার পড়ার দরকার নেই দুটি চ্যাপ্টার পড়বে একটা হচ্ছে সরল সুদ সরল সুদ কোষা আর একটা হচ্ছে অংশীদারী কারবার ঠিক আছে আর একটা তোমাদের চ্যাপ্টার আছে চক্রবৃদ্ধি সুদ এটা একটু কঠিন তো আমি বলবো এটা বাদ দিয়ে দাও যারা একটু সাজেস্টিভ ভিত্তিক কম অঙ্ক করে বেশি নাম্বার পেতে চাও শুধুমাত্র তাদের জন্য কিন্তু তো তোমরা চক্রবৃদ্ধিটা বাদ দিয়ে দিলে আর এই সরল সুদ অংশীদারী কারবারের কোন অঙ্কগুলো করবে সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে কোন অঙ্কগুলো করবে সেই অঙ্কগুলো কিন্তু করে নেবে একদম মাত্র কয়েকটা অঙ্ক তোমরা যদি করো তাহলে এই পাঁচ নাম্বার কিন্তু তোমাদের ঠিক আছে এখান থেকেও তোমরা পাঁচ পেয়ে গেলে ঠিক আছে এখন পর্যন্ত তাহলে তোমরা মধ্যে ছিয়ানব্বই পাঁচশো মানে এখানে চার তোমাদের বাদ দিয়ে দিয়েছে ঠিক আছে স্কুল থেকে ধরেই নেবি নিচ্ছি আট দশ দিয়ে দেবে স্কুল থেকে তোমাদের আট কিংবা দশ তো দেবে আট নয় দশ যেকোনো একটা ঠিক আছে আমি স্কুল থেকে আটই ধরে নিচ্ছি এখন মানে এখানে মাইনাস চার আর মাইনাস দুই তাহলে মাইনাস ছয় এখন পর্যন্ত হয়ে গেল স্কুলে দু নাম্বার কেটে দিল ঠিক আছে এরপর আছে বীজগণিত বীজ গণিত দেখো দুটো প্রশ্ন থাকে এখানে একটা করতে হবে তিন নম্বর এখানেও একইভাবে দুটোর মধ্যে একটা করতে হবে এখানে একইভাবে দুটো করতে হবে দুটোর মধ্যে একটা করতে হবে এখানে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো করবে একটু খুব মনোযোগ দিয়ে দেখো এখানে তোমরা অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা করবে এটা করলে এই কোয়েশ্চেনটা কমন পাবে ভেদ আর দীঘাতকরণের করলে এইটা কমন পাবে আমি বলবো দীঘাত ফরণই পুরো বাদ দিয়ে দাও শুধু ভেদ করো ঠিক আছে আর অনুপাত সমানুপাত করলে অনুপাত সমানুপাত এটা করলে এখান থেকে এই অঙ্কটা কমন পেয়ে যাবে এই চ্যাপ্টারে তোমাদের সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে আছে কোন অঙ্কগুলো করবে সেই গুটি কয়েক অঙ্ক করলেই কিন্তু এগুলো তোমরা কমন পাবে ঠিক আছে এরপর আসি উপপাদ্য উপপাদ্য মাত্র তিন থেকে চারটে উপপাদ্য করলেই কিন্তু একটা কমন পাবে এখান থেকে একদম পাঁচ নাম্বার শিওর পাবে আর যদি বলো আমি আরও তিন চারটেও পারবো না তাদের জন্য দুটো উপবাদদের একটা সাজেশন দিয়েছি সেটাও তোমরা যদি করো আশা করি কমন পেয়ে যাবে তবে তিন চারটে করলে একদম নো রিক্স ঠিক আছে দশের বলে যে পয়োগ এই প্রয়োগটাকেও আমি বাদ দিয়ে দিচ্ছি কারণ আমি প্রয়োগটা করলে অনেকের অনেক মেন্টাল প্রেশার বেড়ে যাবে কারণ অনেকগুলো করতে হবে পয়োগ কোন বছর কি দিয়ে দেয় তার ঠিক নেই তো প্রয়োগের আমি সাজেশন দিচ্ছি না এই এই তিনটাও আমি মাইনাস করে দিচ্ছি তাহলে উপরে ছয় আর এখানে তিন মোট নয় নাম্বার তোমরা মাইনাস হয়ে গেল ঠিক আছে এরপর আছে সম্পাদ্য সম্পাদ্য তো একটা দিয়ে দিয়েছি ওটাই পড়বে আশা করি তো ওখান থেকেও তোমরা পাঁচ পেয়ে গেলে এইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম ত্রিকোণমিতি থেকে তিন নম্বরের দুটি প্রশ্ন আছে ছয় একটা তো মান বসানো আর একটা অন্য ধরনের কোয়েশ্চেন তোমরা জানো কিরকম আছে তো এখান থেকেও তোমরা ফুল মার্কস পেয়ে গেলে তো এই যে এখানে দেখো একটা দুটো প্রশ্ন থাকে পাঁচ নাম্বার এখানে ত্রিকোণ মিটি থাকে এখানে কিছু অঙ্ক বলে দিয়েছি তোমাদের উচ্চতার যে অঙ্কগুলো সেগুলো করে নেবে তাহলেই কিন্তু একটা কমন পেয়ে যাবে ঠিক আছে পরিমিতিতে আসি এবার পরিমিতি থেকে চার নাম্বারের দুটো আসে তিনটে প্রশ্নের মধ্যে পরিমিতি থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশান দিয়ে দিয়েছি সাজেস্টিভ কিছু অঙ্ক সেই চ্যাপ্টারগুলোর সেই অঙ্কগুলোই তোমরা আমাদের চ্যানেল দেখে করবে তাহলেই কিন্তু তোমরা এখান থেকে আট নাম্বার পেয়ে গেলে রা রাশি বিজ্ঞানে তো একদম গোটা কয়েক অঙ্ক দিয়ে দিয়েছি তিনটে থাকবে দুটো করতে হবে রাশি বিজ্ঞান থেকেও তোমরা কিন্তু আট নাম্বার পেয়ে যাবে তো টোটাল যদি আমরা নাম্বারগুলোকে যোগ করি মোট কিন্তু তোমরা একশোর মধ্যে তোমরা কত পাচ্ছ না মোট ন নাম্বার বাদ হয়েছে একশোর মধ্যে তোমরা কিন্তু একানব্বই পাচ্ছ তো আমি যেটা তোমাদেরকে বলেছিলাম নাইনটি প্লাস মার্কস সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র কয়েকটা অঙ্ক করলে তো তোমরা সারা বছর ধরে তো এত পড়াশোনা করছো এই কটা দিন যে বাকি আছে শুধু এই অঙ্কগুলোকে লাগাতার করো বারবার প্র্যাকটিস করো এই অঙ্কগুলো আর টেস্ট পেপারে এক নাম্বার আর দু নাম্বারগুলো করো ব্যাস তাহলেই দেখবে তোমরা অনায়াসে পেয়ে যাচ্ছ নব্বই প্লাস নাম্বার হ্যাঁ তবে যারা একদম অঙ্কে দুর্বল তাদের জন্য একটা ভিডিও রেখেছি সেখানে তাদের পাস মার্কস কিভাবে তোমরা তুলবে সেই ভিডিওটা তোমরা একবার দেখে নেবে তবে এই যে আজকে ট্রিক্সটা দিলাম তবে যারা অঙ্কে দুর্বল তাদের জন্য একদম নয় যারা মাঝারি মানে তারাও কিন্তু নব্বই প্লাস পাবে যারা ভালো তারা তো নব্বইয়ের ওপর পাবে একশো পেতে পারো তো যারা মাঝারি তাদের জন্য কিন্তু আজকের এই এই ট্রিক্সটা ট্রিক্সটা তোমরা একটু মেনটেন করো আশা করি তোমরা অঙ্কে নব্বই ওপরে নাম্বার পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করে পারলে বন্ধুদের সাথে শেয়ার করো নতুন হয়ে থাকলে আমাদের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে দিও থ্যাংক ইউ সো মাচ টাটা